ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে টাইগারদের অনুশীলনের যে খণ্ডচিত্র দেখলেন তা আপনাকে প্রশান্তি দিবে সাকিব আল হাসান তাওহিদ হৃদয়রা বড় শট খেলছেন মাহমুদুল্লাহ রিয়াদ সুইচিটের মতো শট খেলা রপ্ত করছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে টাইগারদের যে জিনিসটা মিসিং ছিল সেটা নিশ্চিতভাবেই টি টোয়েন্টি অ্যাপ্রোচ ইনটেন্ট মে বিশ্বকাপের ম্যাচের আগে অনুশীলনে চোখে পড়ল ব্যাটারদের দুই ওপেনার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপরে তিন ব্যাটিং পজিশনে নামবেন তাওহিদ হৃদয় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ তিনজনই পাশাপাশি নেটে অনুশীলন করেছেন এটাকে সিম্বলিকই বলতে পারেন স্লগে ব্যাটিং করতে হতে পারে জাকের আলী অনেককে লেগ স্পিনের সাথে শেষ দিকে দ্রুত রান তোলার দায়িত্ব পড়বে রিশাদ হোসেনের কাঁধে এই দুজনও প্রস্তুত হচ্ছেন তবে আরেকজনও প্রস্তুত হচ্ছেন ইঞ্জুরির কারণে এখনো ম্যাচ খেলার মতো প্রস্তুত না থাকা টাইগারদের সহ অধিনায়ক তাস্কিন আহমেদ পেস বোলিং কোচ অ্যাডামসের নজর ছিল তাস্কিনের বোলিংয়ে রান আপ ছাড়া স্ট্রেচিং করে বোলিং কিভাবে করতে হবে ফিরে আসার লড়াইয়ে সেটাই তাস্কিনকে দেখাচ্ছিলেন গুরু অ্যাডামস তাস্কিন ফিরুক তাস্কিনের মতো করে বাংলাদেশ মাঠে নামুক পজিটিভ ইন্টেন্ট নিয়ে বারবার আশাহত হওয়া দর্শকদের চাওয়া তো এতটুকুই শিহাব হাসান খান ক্রিকেট নাইনটি